প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের এই ক্লাসটি হচ্ছে বিএসএস তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। আমি তোমাদেরকে পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ পত্র। এই পত্রটার নাম হচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস 1258 থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়, মঙ্গল সাম্রাজ্যের অভ্যুদয় 1206 থেকে 1368 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ মঙ্গল বংশ সম্পর্কে শুরু করব আজকে আমরা। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক মঙ্গল বংশ। দ্বাদশ শতাব্দী শেষার্ধ থেকে চীন দেশের উত্তরে মঙ্গল নামে এক দুর্ধর্ষ জাতির অভ্যুদয় ঘটে। বিশ্বের ইতিহাসে মঙ্গলদের অভ্যুত্থান একটি চাঞ্চল্যকর এবং অবিস্মরণীয় ঘটনা, যাদের অভ্যুদয়ের ইতিহাস রূপান্তর ঘটে। বহু রাজবংশের পতন হয়, এমনকি একদিকে যেমন জনপদ ও সভ্যতা বিলীন হয়, অন্যদিকে তেমনি একটি শক্তিশালী রাজবংশ ও পৃথিবীর অন্যতম সভ্যতা সংস্কৃতি সূচনা হয়। ধ্বংস এবং সৃষ্টি হচ্ছে মঙ্গল জাতির ইতিহাসের মূল প্রতিপাদ্য বিষয়। প্রথমে ছিল যাযাবর জাতি। মঙ্গলরা মূলত যাযাবর জাতি সম্ভূত ছিল। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে কোন সমৃদ্ধ সভ্যতার অধঃপতনের সময়ে এক একটি যাযাবর জাতির অভ্যুত্থান হয়েছে। তাদের অভিযানে কলুষিত সমাজ ব্যবস্থা, রাজনৈতিক অসন্তোষ এবং অসামঞ্জস্যতা দলিত মথিত হয়ে, অর্থাৎ নবচেতনা এবং সভ্যতার ভিত্তি স্থাপিত হয়। এভাবে নিদর্শন পাওয়া যায় সুমেরীয়, সেমিটিক, সিরিয়া, ইরাক এবং পারস্য, আরব এবং চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল জাতির মধ্য এশিয়া অভিযানে। অনুকূল অবস্থা। মঙ্গল জাতির অভ্যুত্থানের সময়কাল ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং অনুকূল। কিভাবে তাদের অভ্যুত্থান হয়েছিল এবং অভ্যুত্থানের সময় তাদের অবস্থাটা অনুকূল ছিল। বিশাল মুসলিম সাম্রাজ্য একাদশ শতাব্দীতে খণ্ড বিখণ্ড হয়ে যায়। একদিকে মিশর, প্যালেস্তাইন এবং সিরিয়া সুলতান সালাহউদ্দিনের বংশধরগণ করায়ত্ত করে, আর অন্যদিকে হচ্ছে সেলজুক তুর্কিগণ এশিয়া মাইনরে এসে, অর্থাৎ গঙ্গা এবং ট্রাইগিস নদীর মধ্যবর্তী বিশাল অঞ্চলে খাওয়ারিজম বংশ রাজত্ব করতে শুরু করে। এদিকে প্রাচীন চীন রাজবংশ ধ্বংসের দিকে যায়। উত্তর দিকে হুন এবং দক্ষিণ দিকে শুঙ্গ রাজবংশ রাজত্ব করত। হুনগণ পিকিং এর রাজধানী স্থাপন করে কিন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এরপর আসো মঙ্গলদের উৎপত্তি। পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা দুর্ধর্ষ এবং সাহসী জাতি খ্যাত মঙ্গলদের বাসস্থান ছিল মধ্য এশিয়ার চারণভূমিতে। চীন দেশীয় শব্দ মঙ্গ, অর্থাৎ মঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাহসী। এই মঙ্গ হতে মঙ্গল নামের উৎপত্তি। অবশ্য মঙ্গোলিয়া হতেও মঙ্গল শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন, কারণ প্রকৃতপক্ষে তারা যাযাবর জাতি, আমি প্রথমেই বলেছি, তাই তাদের কোনো স্থায়ী বাসস্থান অথবা ভৌগোলিক সীমারেখা ছিল না। তবে একথা নিশ্চিত করে আসলে বলা যায় যে তারা গোবি মরুভূমির উত্তর এবং বৈকাল হ্রদের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা ছিল। হুন জাতি সম্ভূত মঙ্গলগণ অপরাপর যাযাবর জাতির মতো পশুচারণ এবং লুণ্ঠন করত, অর্থাৎ লুটতরাজ করত এবং পশু পাখি চড়াত। মঙ্গলদের মধ্যে শ্রেণীভেদ ছিল, যেমন শ্বেততাতার, কৃষ্ণতাতার এবং বন্যতাতার। ইবনে আতিকের মতে মঙ্গলগণ উদীয়মান সূর্যের উপাসনা করত এবং তাদের বৈধ এবং অবৈধ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা ছিল না, কারণ তারা নির্দ্বিধায় কুকুর, শুকর এবং অন্যান্য প্রকার পশুর মাংস খেত। দুর্দশ হলেও মঙ্গল জাতি নানাবিধ মানবিক গুণের অধিকারী ছিল। নিয়ম অনুবর্তিতা, শৃঙ্খলা, বীরত্ব, দুঃসাহসিকতা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এবং তীর ও অশ্বচালনা তাদের জুড়ি ছিল না। এরপরে আসো, এতক্ষণ আমরা পড়লাম কিভাবে মঙ্গল জাতির উৎপত্তি হয়েছিল এটা নিয়ে, এখন আমরা চেঙ্গিস খান সম্পর্কে একটু পড়বো আজকে। চেঙ্গিস খান 1162 থেকে 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত। চেঙ্গিস খানের আবির্ভাব মঙ্গল নেতা, তিনি মঙ্গল নেতা ছিলেন। চেঙ্গিস খানের আবির্ভাব মঙ্গল তথা পৃথিবীর ইতিহাসে একটা অনেক যুগান্তকারী ঘটনা। 1162 খ্রিস্টাব্দে মঙ্গোলিয়ার ডিলিগান নামক স্থানে চেঙ্গিস খানের জন্ম হয়। তার বাল্য নাম ছিল তিমুজিন, অর্থাৎ সুদক্ষ। এগুলো ছোট ছোট প্রশ্ন যেগুলো আসে তোমাদের ওখানে আসে যে তিমুজিন শব্দের অর্থ কি। সুদক্ষ মাত্র 13 বছর বয়সে তিনি মঙ্গল জাতির সংগঠনের দায়িত্ব গ্রহণ করেন এবং 1175 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি নিজেকে শত্রু পরিবেশিত দেখতে পান। তৎকালীন অবস্থা কেমন ছিল?
দ্বাদশ শতাব্দীর শেষার্ধে মুসলিম সাম্রাজ্যের ঐক্য এবং সংহতি যখন কমতে থাকে, তখন বিশাল সাম্রাজ্যের অধঃপতন হয়ে থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে পরিণত হয়। একদিকে যেমন মিশর, সিরিয়া ও প্যালেস্টাইনের জঙ্গি বংশের অভ্যুদয় হয়, অন্যদিকে এশিয়া মাইনরে সেলজুক তুর্কিগণ স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করে। আব্বাসীয় সাম্রাজ্য বাগদাদ এবং পার্শ্ববর্তী অঞ্চলে সীমাবদ্ধ হতে থাকে। গঙ্গা নদীর অববাহিকা থেকে টাইগ্রিস নদী পর্যন্ত বিশাল অঞ্চল খাওয়ারিজম সাম্রাজ্যভুক্ত ছিল। অন্যদিকে মধ্য এশিয়া এবং চীনে বিশাল টাং বংশের পতনের পর ক্ষুদ্র ক্ষুদ্র 10টি রাষ্ট্রের উৎপত্তি হয়। এরপর দ্বাদশ শতাব্দী পর্যন্ত আবার শুঙ্গ রাজ্য আধিপত্য বিস্তার করে, কিন্তু হুন জাতির ক্রমবর্ধমান আক্রমণের ফলে কিন বংশের অভ্যুদয় হয়। কিন বংশের রাজধানী ছিল পিকিং। মধ্য এশিয়ার উত্তর পশ্চিমে শক্তিশালী তাতারগণ রাজত্ব প্রতিষ্ঠা করে। ভারত উপমহাদেশের উত্তরে দ্বাদশ শতাব্দীর শেষ থেকে কুতুবুদ্দিন আইবেক প্রথম স্বাধীন মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে দাসবংশ নামে পরিচিত ছিল। চেঙ্গিস খানের অভ্যুদয়ের কিছুদিন পূর্বে এশিয়ার রাজনৈতিক পরিবেশ নতুন একটি যাদাবর জাতির আবির্ভাব এবং বিজয়ের জন্য অনুকূল ছিল। এ সম্পর্কে এস ইউ ওয়েলস মঙ্গল জাতির আবির্ভাব সম্পর্কে একটা কথা বলেছেন। তিনি বলেন, মঙ্গল জাতির আবির্ভাব এবং বিজয় গাথাকে পূর্ব ও পশ্চিম গোলার্ধের সভ্যতার যাযাবর জাতি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আক্রমণ বলে তিনি অভিহিত করেন। এরপরে দেখো বিজয়, অর্থাৎ এ কথা আসলে নিঃসন্দেহে বলা যায় যে চেঙ্গিস খান এবং তার উত্তরসূরিদের বিজয় অভিযান সমগ্র বিশ্বকে শুধু হতবাকই করেনি, বরং তৎকালীন সমাজ ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো, ধর্মীয় ভাবধারা এবং সভ্যতার অগ্রগতির উপর প্রবল প্রভাবও বিস্তার করে। ক্ষমতা লাভের পর তিনি প্রজা বিদ্রোহ দমন করে স্বীয় ক্ষমতাকে সুদৃঢ় করেন এবং সমগ্র মঙ্গল জাতির উপর অসামান্য প্রভাব এবং প্রাধান্য বিস্তারের মাধ্যমে 1206 খ্রিস্টাব্দে ঐতিহাসিক সম্মেলনে তার পূর্ব নাম তিমুজিন পরিবর্তন করে চেঙ্গিস খান অর্থাৎ মহান খান বা মহান চেঙ্গিস নাম ধারণ করেন। তার রাজধানী ছিল কারাকোরাম এবং গোবি মরুভূমির পরিবেশে লালিত চেঙ্গিস ছিলেন অসীম সাহসী এবং অপরাজেয় সৈনিক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেঙ্গিস খানের বাকি অংশ অর্থাৎ চেঙ্গিস খান সম্পর্কে বাকি যে অংশটুকু সেগুলো নেক্সট ক্লাসে পড়ব। আজকে এই পর্যন্তই থাক। আগামীতে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।